নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড, প্রফেসরের প্রত্যাবর্তন, লেখা অভিনন্দন বন্দ্যোপাধ্যায়, পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী। প্রথম পর্ব। 23 এপ্রিল, শুক্রবার। গিরিডির বাড়ির নিচের পাতাল ঘরে বসে ডায়েরি লিখছি। ভাগ্যিস পৃথিবী ছাড়ার আগে আমার মূল গবেষণাগারটা লোকচক্ষুর থেকে বাঁচাতে এই আন্ডারগ্রাউন্ড চেম্বারে শিফট করে দিয়ে গিয়েছিলাম। এখানে দিনরাত আলাদা করে বোঝার উপায় নেই। মাটির নিচে আমার এই গুপ্ত গবেষণাগারে এখন এক অদ্ভুত নিস্তব্ধতা। শুধু নিউটনের নাক ডাকার মিহি একটা সুর শোনা যাচ্ছে। বহুদিন পর ফিশপিল ছেড়ে ট্যাংরা মাছ খেয়ে সে মহানন্দে ঘুমোচ্ছে আমার স্টাডির উপরে। অনেকদিন পর ঘড়ি দেখলাম, এখন রাত 2:23। আমার হিসেব মতো মোটামুটি মাস 6 পরে ডায়েরি লিখছি, কিন্তু এদিকে 60 পেরিয়ে গেছে পৃথিবীর বুকে। টাইম ডাইলেশনের আশঙ্কা যে আমার ছিল না তা নয়, তবে তা যে 6 ভোজবাজির মতো 60 বানিয়ে দিতে পারে, এই অভিজ্ঞতা আমার নিজের না হলে স্রেফ প্যারাডক্স ভেবেই উড়িয়ে দিতাম। সেই 1961 মঙ্গলের উদ্দেশ্যে পৃথিবী ছেড়েছিলাম, আর আজ পৃথিবীর মঙ্গলের জন্যই আবার ফিরতে হল। আজ সকাল 8:37 নাগাদ ল্যান্ড করেছি। আমার রকেটের ডেল্টা ভি গত সমস্যার জন্য কয়েক ঘন্টা লেট। ফেরার সিদ্ধান্ত নিয়ে যে কি ভালো কাজ করেছি সেটা আজ হাড়ে হাড়ে টের পেয়েছি। আগে ফিরতে পারলে আরো ভালো হতো। এরকম বিশ্বব্যাপী মহামারীর প্রকোপ ইতিহাসে পড়লেও নিজের চোখে না দেখলে বিশ্বাস করা দায়। করোনা ভাইরাস ডিজিজ 2019 ওরফে কোভিড-19, যার পিছনে রয়েছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস 2 ওরফে SARS-CoV-2 নামের এমন এক বিশেষ শ্রেণীর আরএনএ ভাইরাস, যা সারা পৃথিবীর মানুষকে ঘোল খাইয়ে ছেড়েছে গত 1.5 বছরে। সর্বজনীনভাবে বলা হচ্ছে এই ভাইরাসের সাথে বাদুড়ের দেহে বাহিত করোনা ভাইরাসগুলির ঘনিষ্ঠ বংশাণুগত সাদৃশ্য রয়েছে, এবং এগুলির কোনো একটি থেকেই হয়তো বিবর্তনের মাধ্যমে এই ভাইরাসটির উৎপত্তি ঘটেছে। তবে আরেক মহলের মতে SARS-CoV-2 আসলে মনুষ্য সৃষ্ট, আন্তর্জাতিক ধনতান্ত্রিক ক্ষমতাশালী গোষ্ঠীর হাত আছে এর পিছনে, এমনকি পেটেন্ট নম্বর অবধি আছে ভাইরাসটির। যদিও এই থিওরিকে স্টেফ কনস্পিরেসি থিওরি কিংবা হোক্স বলে উড়িয়ে দিচ্ছে ইন্টারনেট মহল। আর ওই এক জগৎ হয়েছে ইন্টারনেট, সারাদিন ঘেঁটে যা বুঝলাম ব্যাপারটা যেদিকে এগোচ্ছে তাতে ওই ইনফরমেশন সিস্টেমের নাম WWW থেকে পাল্টে SSS করে দেওয়া উচিত, স্টুপিড সিমুলেশন সিস্টেম। এই মাধ্যম যে কি বিভীষিকাময় ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে গোটা পৃথিবীকে, যাই হোক অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, এই বিষয়ে পরে লিখব। ভাইরাসের কথায় ফিরে, এই ভাইরাসের সৃষ্টির ইতিহাস নিয়ে নাড়াচাড়া করে যা বুঝলাম তাতে ভাইরাসের এই উৎপত্তিগত রহস্য সমাধানে সময় নষ্ট করা এই মুহূর্তে বৃথা। বরং ভাইরাসের ধরন ধারণ বুঝে সরাসরি নিরাময়ের পথ খুঁজে বার করাটাই কাজের কাজ। আর যেহেতু এই মহামারী নিরাময় ও পৃথিবী রক্ষার গুরুভার নিজেই নিজের কাঁধে নিয়েছি, ফলে যত শীঘ্র সম্ভব এ ভাইরাস আমি দমন করতে পারব ততই মঙ্গল। বহুদিন না লেখার ফলে অনেক কথাই জমে আছে, বেশ কিছু জিনিস লিখে রাখা প্রয়োজন। আগের ডায়েরিটা হারিয়েছি এক বিদঘুটে ঘটনায়, ফলে আমার পৃথিবী ত্যাগের উৎসটা কি, কবে কিভাবে এবং কেন পৃথিবী ছাড়ি, এবং সর্বোপরি পৃথিবী ছাড়ার পরেই বা কি হলো সেটা সংক্ষেপে বলে রাখা দরকার। কারণ পৃথিবী ছেড়ে না বেরোলে না আমি টাফা গ্রহে গিয়ে পড়তাম, আর না আজ পৃথিবীকে বাঁচাতে ফিরে আসা আমার পক্ষে সম্ভব হতো। 1939 আশ্বিনের এক রাতে আমার গিরিডির বাড়ির বাগানে সচক্ষে আমি উল্কাপাত দেখি। পর মুহূর্তে ঘুম ভেঙে যায় বলে স্বপ্ন বলে উড়িয়ে দিতে গিয়েও বিশেষ কিছু কারণে পারি না। ওই অদ্ভুত অভিজ্ঞতার পর থেকেই পৃথিবীর বাইরের জগতের প্রতি এক অদম্য টান আমায় তাড়া করে বেড়াচ্ছে। অবশেষে 1961 পৃথিবীতে আর ফিরব না ঠিক করেই পৃথিবী ছাড়লাম। নিজের বানানো রকেটে চেপে আমরা রওনা দিই মঙ্গলের উদ্দেশ্যে। আমরা বলতে আমি, আমার গৃহরক্ষক প্রহ্লাদ, আমার পুষ্যিমার্জার নিউটন এবং আমার নিজের সৃষ্ট যন্ত্রমানব বিধুশেখর।
এরপর মঙ্গলের রোমহর্ষক অভিযান শেষ করে দিক শূন্য হয়ে মহাকাশের নানান অজানা রহস্যময় পথে এলোপাথাড়ি ঘুরতে ঘুরতে পৌঁছে যায় টাফা নামক এক অদ্ভুত সাদা গ্রহ। এখন বুঝতে পারছি অসীম মহাকাশের নানা অজানা অলিগলির মধ্যে ঘুরতে ঘুরতে ততদিনে আমরা টাইম ডাইলেশনের শিকার। টাফায় আমাদের আপ্যায়ন করে আমন্ত্রণ জানায় টাফাবাসীরা। এই ভিনগ্রহীদের শারীরিক গঠনের সঙ্গে মানুষের কোনো মিল নেই, বরং বিশালাকার পিঁপড়ের মতন দেখতে এদের। বিধুশেখরের কথা অনুযায়ী এরাই নাকি সৌরজগতের প্রথম সভ্য প্রাণী। পৃথিবীর থেকে এদের সভ্যতা নাকি কয়েক কোটি বছর পুরনো এবং বুদ্ধির নিরিখে এরা নাকি মানুষের থেকে অনেক এগিয়ে। আমি প্রথম দিকে বিধুশেখরের কথায় পাত্তা দিই, এদের আমন্ত্রণ গ্রহণ করে এদের আদর আপ্যায়ন উপভোগ করেও এদেরকে নিম্নশ্রেণীর প্রাণী ছাড়া কিছুই মনে হয়। কিন্তু ক্রমশ বুঝেছি ও জেনেছি যে তারা সত্যি সাংঘাতিক উন্নত ও প্রগতিশীল। এখানে বলে রাখা দরকার, টাফা গ্রহের জাগতিক ভাষা বাংলা। এই গ্রহে দেশের কোনো বিভাজন না থাকায় ভাষাও এক ও অভিন্ন। সারা গ্রহ জুড়ে সকলেই বাংলায় কথা বলে, একটা আদ্যপান্ত বাঙালি গ্রহ যাকে বলে। এমনকি এদের বাংলা ভাষা আরও উন্নত ও শুদ্ধ। যাই হোক, টাফাবাসীদের অত্যাধুনিক অগ্রগতির ইতিহাসে ফিরে, এক্ষেত্রে বিধুশেখরের ধারণা যে যথার্থ ছিল তা আগেই মেনে নিতে হবে। প্রাণওয়ালা গ্রহদের মধ্যে সত্যি টাফা এই সৌরজগতে প্রাচীনতম। পৃথিবীর তুলনায় কয়েক কোটি বছর আগে এদের গ্রহে বুদ্ধিমান প্রাণীর বিবর্তন শুরু। সম্ভবত সব বুদ্ধিমান প্রাণীদেরই বিবর্তনের ইতিহাসে কোথায় একটা মিল আছে। প্রকৃতির লালনায় সৃষ্ট প্রাণী সামান্য বুদ্ধির অধিকারী হয়ে সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে সেই প্রকৃতিরই ঊর্ধ্বে ওঠার স্বপ্ন দেখে। নিজস্ব উন্নয়নের পথে প্রগতির ঠুলি পরে হাঁটতে হাঁটতে কখন যে তাকে লোভের অন্ধকার কূপে পড়ে যেতে হয় তা সে নিজেও বুঝতে পারে না। যতদিনে বুঝতে পারে ততদিনে দেরি হয়ে গিয়েছে। তারপর আবার ঘড়ির কাঁটা রিসেট করার সময় আসে, প্রকৃতি তার শিশুদের ঘুম পাড়িয়ে আবার নতুন রূপকথার প্রস্তুতি নেয়, নতুন সকাল আসে, নতুন প্রাণের আগমন হয়। এই আবর্তেই চলতে থাকে প্রাণচক্র। টাফাতেও এই নীতির বিকল্প হয়নি। টাফাবাসীরাও এককালে বিবর্তনের সূত্র মেনেই প্রযুক্তি বিজ্ঞানের শিখরে পৌঁছেছিল, কিন্তু সেই প্রগতির উন্নতিতে পৌঁছানোর পথে তারা ভুলে গিয়েছিল প্রকৃতির গুরুত্ব এবং ক্ষমতা। এরপর একের পর এক মারণ ভাইরাস ও বায়োলজিক্যাল ওয়ারফেয়ারে যখন সমগ্র গ্রহ ধ্বংসের দোরগোড়ায় উপস্থিত হল, তখন টাফাবাসীরা যেটা করল সেটাই তাদের আজও টিকিয়ে রেখেছে। তারা ততদিনে বুঝল সুখের চেয়ে শান্তি ভালো। তাদের নিজস্বকৃত প্রযুক্তির বদলে তারা প্রাকৃতিক বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার এবং পুনঃব্যবহারেই নতুন করে সাজিয়ে তুলল সভ্যতা। এ কিন্তু পৃথিবীর হাল ফ্যাশনের নিওলাডাইট তথা আধুনিক প্রযুক্তি বিমুখ দর্শন নয়, বরং আধুনিকতাকে প্রকৃতির পরশপাথর দিয়ে রিডিফাইন করা। টাফাবাসীরা প্রকৃতির উপাসনায় রত হয়ে বেছে নিল শান্তির জীবন, আবিষ্কার করতে শুরু করল প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা সাস্টেনেবল এনার্জির অসীম ভাণ্ডার। বুদ্ধিমান প্রাণী ও প্রকৃতির সহাবস্থানে নতুন দর্শন নিয়ে গঠিত হল নতুন সমাজ। এরপর ইংরেজি সাহিত্যে যাকে বলে অ্যান্ড দ্য লিভড হ্যাপিলি এভার আফটার। টাফায় আমরা যেখানে ল্যান্ড করেছিলাম সেখানে চারিদিকে কিছু না দেখে এবং পিঁপড়ের ন্যায় টাফাবাসীদের মাটির তলায় ঢুকে থাকতে দেখে ভেবেছিলাম কি পিছিয়েই না আছে তারা। তার উপর টাফার এই ইতিহাস শুনে প্রকৃতিহীন বাসস্থানহীন পরিবেশ নিয়ে আমি যখন আমার বিস্ময় প্রকাশ করি, তখন টাফারই এক অধিবাসীর মুখেই জানতে পারি যে এলাকায় আমি আছি সেটা নাকি এক প্রকার স্পেস স্টেশন। বহিরাগত ভিনগ্রহী অতিথিদের এখানে হপ্তাখানেক কোয়ারেন্টিনে রাখা হয় যাতে করে কোনো মহাজাগতিক জীবাণু বা রোগ তাদের গ্রহে ঢুকে না পড়তে পারে। আর এই স্পেস স্টেশনটিও নাকি এক প্রকার সিমিউলেশন, যা দেখাশোনা যাচ্ছে সবই নাকি কাল্পনিক এবং তা নির্ভর করে অতিথির এই গ্রহের প্রতি মানসিকতার উপর। আমার ভাবনার রঙেই নাকি টাফার এরকম রূপ দেখেছি আমি।
সে জানায় এই কোয়ারেন্টাইন ফেজ কেটে গেলেই হপ্তাখানেক বাদে আমাদের মেইনল্যান্ডে নিয়ে যাওয়া হবে। এর হপ্তাখানেকের মধ্যে এই কথা মতো সিমিউলেশন স্টেশন থেকে মূল গ্রহে আমাদের নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে আমি বিস্মিত, বুদ্ধিমান প্রাণীদের গ্রহে অত নিপুণ সামাজিক ও প্রাকৃতিক সহাবস্থান নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। বটের আঠা দিয়ে সম্পূর্ণ প্রাকৃতিক উপায় তৈরি আমার আবিষ্কার বটিকা ইন্ডিকা পেয়ে টাফাবাসীরাও গদগদ। আরেকটা কথা এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, টাফাবাসীদের আসলে মোটেই পিঁপড়ের মতো দেখতে নয়, মানুষের মতোই তাদের দেহের গঠন, তবে মানুষের থেকে অনেক দৃঢ় ও দীর্ঘ, মাথার আকার দেহের তুলনায় কিঞ্চিত বড়। শিশু থেকে বৃদ্ধ সবাই সুস্থ সবল সুঠাম শরীরের অধিকারী, মোটা রোগা রুগ্ন ইত্যাদি প্রকারভেদ চোখে পড়ে না। আর এদের বাংলা উচ্চারণ শুনলে কানে আরাম লাগে। 52 সালের 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে বাংলা ভাষার জন্য শহীদদের প্রাণ বলিদানের খবর যখন সৌরজগৎ জুড়ে ছড়িয়ে পড়ে তখন সে খবর টাফাতেও পৌঁছয়। ওই প্রথম সৌরজগতের কোনো গ্রহে ভাষার প্রেমে মানুষ প্রাণ বলিদান দেয়। টাফাবাসীদের মনে খবরটা গভীর দাগ কাটে এবং তারা বাংলা ভাষার প্রেমে পড়ে। এরপর রাতারাতি টাফায় বাংলা ভাষাকে সমগ্র গ্রহের ভাষা হিসেবে অ্যাডাপ্ট করা হয়। এসবই ওখানকার সময় মতে কদিন আগের ঘটনা। সেই থেকে নাকি এ গ্রহের ভাষা বাংলা হয়েই থেকে গেছে। যাই হোক, টাফার রাজধানী লিতে কয়েকদিন কাটিয়ে আমি গ্রহভ্রমণের প্ল্যান ঠিক করে ফেললাম। প্রহ্লাদ যেতে চাইল না, সে এই সুযোগে নানান টাফাবাসীকে হরেক রকম বাঙালি রান্না রেঁধে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছে ইতিমধ্যে। বিধুশেখরও এতদিন ঘোরাঘুরি করে বেরোতে নারাজ। সে থেকে থেকে ইদানিং এদের দিগন্ত বিস্তৃত খেতে গিয়ে ঘাসের উপর শুয়ে আকাশ দেখে, আর দিজুরা এর সেই গান গুনগুন করে, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। এক নিউটন আমার সঙ্গ ছাড়ে, অগত্যা আমি নিউটনকে নিয়ে বেরিয়ে পড়লাম টাফা ভ্রমণে। আর প্রায় মাসখানেক ভ্রমণ শেষে ফিরতে না ফিরতেই পৃথিবীর মহামারীর খবরটা পেলাম।